হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স ক্লাসরুম। লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম যদি দুটা প্যারালাল প্লেট থাকে তাহলে প্যারালাল প্লেট যেগুলো ক্যাপাসিটর বলে ওই ক্যাপাসিটরগুলো ক্যাপাসিটেন্স বের করছিল। লাস্ট ক্লাসে কী ছিল, দুটো এরকম আমাদের প্যারালাল প্লেট ছিল, দুটো প্যারালাল প্লেট ছিল, তাই একটা গ্রাউন্ড থাকে, হ্যাঁ, আর একটার মধ্যে যদি চার্জ দিয়েছিলাম কিউ প্লাস কিউ, তাহলে এখানে কি মাইনাস কিউ ইন্ডিউস হয়েছিল, আর প্লাস কিউ যেটা থাকে ইন্ডাকশনের জন্য ওটা কি গ্রাউন্ডে চলে গেছিল। আর এদের মধ্যে ডিস্টেন্সটা যদি ধর ডি হয় তাহলে পরে আমরা লাস্ট ক্লাসে এই ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি পেয়েছিলাম, ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু ছিল হচ্ছিল এপসিলন জিরো আলফা বাই ডি। এখানে আলফাটা কি ছিল, এই যে আলফাটা ছিল হচ্ছে ডিটা ছিল এর মধ্যে সেপারেশন ডিস্টেন্সটা দুটো প্লেটের মধ্যে, আর আলফাটা ছিল হচ্ছে যে প্লেটগুলো যে আছে প্লেটগুলোর এরিয়া, বুঝলে। এবার আজকে আমরা ওটা দেখবো যে ধর যদি এবার আমাদের প্লেটগুলো যদি মানে প্যারালাল প্লেট না হয়, প্যারালাল প্লেট ক্যাপাসিটার না হয় যদি স্পেরিক্যাল ক্যাপাসিটার হয়, ধর হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটার কি বলছিলাম আগের দিন, স্পেরিক্যাল ক্যাপাসিটার বলছিলাম একটা স্মলার রেডিয়াস থাকবে, স্মলার রেডিয়াসের প্লেট থাকবে, স্পেয়ার থাকবে, এই এই সেম সেন্টারকে মানে সেন্টারটা সেমই হবে, আর একটা হচ্ছে বিগার রেডিয়াসের থাকবে, বুঝলি। ধর এটা আমার R1, এটা হচ্ছে ধর R2, হ্যাঁ, কিন্তু সেন্টারটা সেমই হবে। তাহলে একটাকে যদি গ্রাউন্ড করি, ধর এটা পিছনটাকে গ্রাউন্ড করলাম, বাইরেটাকে বড়টাকে গ্রাউন্ড করলাম, হ্যাঁ, তাহলে আর যদি এই ভিতরেরটাকে ধর আমি চার্জ দিলাম প্লাস কিউ, হ্যাঁ প্লাস কিউ চার্জ দিলাম, তাহলে কী হবে, মাইনাস কিউ হচ্ছে এটার মধ্যে ইন্ডিউস হবে, আর হচ্ছে প্লাস পারটা কী হবে, গ্রাউন্ড আসার জন্য গ্রাউন্ডে চলে যাবে। তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটার। তাহলে এইটার জন্য আমরা ক্যাপাসিটেন্স বের করবো, আগের দিন তো এটা দেখছিলাম, তো এবার এটার জন্য আমরা ক্যাপাসিটেন্স বের কত হয় এটা দেখবো। ক্যাপাসিটেন্স আমাদের কী জানি আমরা ফর্মুলা, কিউ ইকুয়াল টু সিভি, তার মানে এখান থেকে আমাদের সি তো লাগবে, তার মানে সি ইকুয়াল টু কিউ বাই ভি, হ্যাঁ, তার মানে মেন পারপাসটা কি আমাদের ভিটা বের করতে পারলেই হবে। কিউ তো জানি কিউ কত, এই প্লেটের মধ্যে এখানে দেওয়া আছে যে কিউ ক্যাপিটাল কিউ, তার মানে ভিটা বের করতে হবে। তাহলে ভি বের করার জন্য কী করতে লাগবে, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, ধর ভি হচ্ছে কি এইটার মধ্যে চার্জ আছে কত, বড় স্পেয়ারটার মধ্যে, বড় স্পেয়ারটার মধ্যে চার্জ আছে হচ্ছে মাইনাস কিউ, আর হচ্ছে ছোটো স্পেয়ারটার মধ্যে চার্জ আছে হচ্ছে প্লাস কিউ, আর ভি কি, ভি তো হচ্ছে আমাদের একটা স্কেলার, তার মানে আমরা যখন করবো একবারে চার্জ চার্জের সাইন কনসিডার করে আমরা ভিগুলো বের করবো। তাহলে হচ্ছে স্মল রেডিয়াসের জন্য যেটা ধর R1-এর জন্য, তো R1-এর জন্য যখন করবো তখন হচ্ছে V1 ধরটা নাম দিলাম, V1 ইকুয়াল টু কত হবে, V1 ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে কিউ বাই মানে প্লাস কিউ বাই ওই 1/4πε0 বা যেটা কনস্ট্যান্টটা থাকে, কনস্ট্যান্টটাকে কে নাম দিলাম, কে আর হচ্ছে কি এখানে R1, এটা হচ্ছে V1। আর V2 যখন করবো যেহেতু বললাম একবারে সাইনটা কনসিডার করতে, তাহলে কত হবে মাইনাস কিউ বাই K R2, তাহলে টোটাল ভি কত আছে, টোটাল ভি ভি ইকুয়াল টু কত, V1 প্লাস V2, এই ভি তো ভি যেহেতু বললাম স্কেলার, তার মানে কি যোগ করলে কত আসবে 1/K কিউ বাই কে ধর আসলো বাইরে, তাহলে ভিতরে পড়ে আসে হচ্ছে 1/R1 মাইনাস 1/R2, হ্যাঁ 1/R1 মাইনাস 1/R2। তাহলে এখান থেকে তুই আমরা এখান থেকে কত পাবো, এখান থেকে কিউ আসে কিউ বাই কে, তাহলে এটা এটা যদি করি তাহলে কত আসবে R1 R2 বাই হচ্ছে উপরে কত আসবে, উপরে R2 মাইনাস R1, এটাই তো আসলো। তাহলে এখান থেকে সি ইকুয়াল টু কত আসবে, সি ইকুয়াল টু কিউ বাই ভি কত, ভি হিসেবে বের করলাম কিউ বাই কে R2 মাইনাস R1 বাই হচ্ছে R1 R2, এবার কিউ কিউ কাটলো, তাহলে কী যাবে উপরে K R1 R2 যাবে, আর হচ্ছে R2 মাইনাস R1, তাহলে এটি তোমার সি আসলো, হ্যাঁ তাহলে এটাই সি আসলো। এবার শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হলে কী হয়, কেটা যদি সি জিএস পদ্ধতিতে বলি তাহলে K=1, তাহলে সি ইকুয়াল টু কত আসবে R1 R2 বাই হচ্ছে R2 মাইনাস R1, এগুলো হচ্ছে তার স্পেশাল কেস কীরকম হবে, আর জেনারেল যদি বলিস তাহলে এটাই হবে, বুঝলে। তাহলে এবার তাহলে এটা আমরা পাইলাম, গোলীয় ধারক যদি থাকে, যদি একটা স্পেরিক্যাল ধারক থাকে তাহলে ওর জন্য ক্যাপাসিটেন্স কী হবে এটা বের করলাম। এবার ধর হচ্ছে ধর আমাকে বললো যে এইটাই দিছে, এরকম প্যারালাল প্লেট ক্যাপাসিটার দিছে, এগুলো আমাদের কাজ নেই, আমাদের সব কাজ এরকম প্যারালাল প্লেট ক্যাপাসিটার দিয়েই হয়ে যায়, যেগুলো আমাদের অ্যাপ্লিকেশন করবো আমরা ইয়েতে এখানে যেগুলো পড়বো। তো এবার যেটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটারের জন্য আমাদের ধর অনেক সময় এনার্জি ডেন্সিটি বের করতে বলে, বুঝলি। তো এনার্জি ডেন্সিটি কীভাবে বের করবো, এনার্জি ডেন্সিটি আমরা ফর্মুলা জানি, এনার্জি ফর্মুলা কী জানি, সি শক্তি, ইউ ইকুয়াল টু কি যদি ক্যাপাসিটার দিয়ে হাফ সিভি স্কোয়ার, তো তাহলে এখানে আমার তার মানে ভিটা লাগবে আর হচ্ছে সিটা লাগবে, ফর্মুলার মধ্যে ভি আর সি লাগবে, সি কত, এই যে সি আমরা জানি এখান থেকে
হাফ সি কত হয়েছে এপসিলন জিরো আলফা বাই ডি এটা রাখলাম। আর ভি কত হবে, ভি আরো জানি না, ভি ইকুয়াল টু কি ই বাই ডি জানি না, মট নিস মানে ভি ইকুয়াল টু কি লিখি মাইনাস ডি বাই সরি উল্টা হইল, আমরা জানি হচ্ছে ই ইকুয়াল টু জানি হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স। হ্যাঁ তার মানে এখান থেকে যদি আমি মড নিই তার মানে ই ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিএক্স, তার মানে এখান থেকে কী বলতে পারি ভি ইকুয়াল টু ই ইন্টু ডি বলতেই পারি, বুঝতে না ভি ইকুয়াল টু কি এটা তো একটা ডিস্টেন্স, উপরে হচ্ছে পোটেন্সিয়ালটা আর হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে ভি ইকুয়াল টু কি ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স। তাহলে এখান থেকে যদি বলি ডিস্টেন্স বলতে এই যে ডিস্টেন্সটা সেপারেশন ডিস্টেন্সটা, তাহলে এখান থেকে ভি কত, ভি এখান থেকে একটা থাকবে না ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিকে যাবে যেহেতু পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে, তাহলে এখানে হচ্ছে ভি কত, তাহলে আসলে ই ইন্টু ডি এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসবে হাফ, এটা করলে ক্যালকুলেশন করলে কত আসবে, উপরে আসবে হচ্ছে এপসিলন জিরো আলফা বাই নিচে হচ্ছে ডি আর এখানে আসলো ই স্কোয়ার আর একটা ডি স্কোয়ার থাকবে। আর একটা ডি তো কাটে গেলো, তাহলে এখানে একটা কাটলো, তাহলে পড়ে আসে কি হাফ এপসিলন জিরো ই স্কোয়ার দ্বারা রাখলাম আর বাইরে পড়ে আসে হচ্ছে আলফা ইন্টু ডি, আলফা ডিটা কি এই ভলিউমটা, এই যে এটা ডি এটা হচ্ছে আলফা, এটা আলফা, আলফা হচ্ছে এরিয়াটা আর এটা হচ্ছে ডিটা তো ভলিউম, তাহলে এমনি অবস্থা মানে টোটাল এনার্জি আসলো এইটা, এবার এনার্জি ডেন্সিটি তো স্মল ইউ দিয়ে লিখলাম, এটা তো ক্যাপিটাল ইউ ছিল, তাহলে স্মল ইউ দিয়ে লিখলাম, স্মল ইউ দিয়ে কী হবে, তাহলে টোটাল ইউ বাই হচ্ছে আলফা ইন্টু কি ডি, এটা হচ্ছে কি এনার্জি পার ইউনিট ভলিউম, তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম করলে এটা আসবে, তাহলে এখান থেকে যে এটার মধ্যে এইটা ছিল আমাদের ক্যাপিটাল ইউ, তাহলে এটাকে যদি আমি আলফা ইন্টু ডিতে ডিভাইড করি তাহলে এই পার্টটা কাটিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি হাফ এপসাইলন জিরো ই স্কোয়ার, তার মানে এনার্জি ডেন্সিটি যদি বলে এটি আমাদের ফর্মুলা আসবে, বুঝলি তাহলে। এবার ধর আমাদের বললো ধারক দিয়ে আছে, দুই তিনটা ধারক দেওয়া আছে, কম্বাইন করে একটা ধারক বানাইলো, তো দুইটা ধারক কম্বাইন করে এবার কম্বিনেশন কীভাবে হতে পারে, হয় সিরিজ হবে নাহলে প্যারালাল হবে, তাহলে ফার্স্ট কেসটা ধর যেটা আছে ওটা ধর আমাদের সিরিজ, তো সিরিজ করার জন্য কী করতে হবে, যেটা ফার্স্ট কেসটা ওটা হচ্ছে সিরিজ, তো সিরিজে কি এরকম আমি তিনটা নিয়ে কাজ করতেছি, ধর একটা দুইটা আর হচ্ছে তিনটা, তিনটা ক্যাপাসিটার আছে, হ্যাঁ ক্যাপাসিটার আছে, তাহলে এটা ধরে নিচ্ছে সি ওয়ান এটা সি টু এটা সি থ্রি। এবার হচ্ছে ধর এখানে একটা ব্যাটারি লাগাইছি, ব্যাটারি লাগাইছি ধর ব্যাটারিটা ভি, তাহলে এখানে কি চার্জ যাবে কত, এখানে ধর এখানে আমি ব্যাটারির জন্য এই ব্যাটারির জন্য এখানে চার্জ আসলো, ধর এখানে চার্জ আসলো ধর কিউ, কী করবে চার্জটা, এখানে একটা মাইনাস কিউ হবে ইন্ডাকশনের জন্য, মাইনাস কিউ হবে প্লাস কিউ যেটা আছে এটা কী হবে এদিক থেকে এখানে চলে আসবে, তাহলে এটা প্লাস কিউ হয়ে যাবে, আবার সেম কেস এখানে একটা ইন্ডাকশনের জন্য কী হবে এখানে মাইনাস কিউ হবে আর প্লাস কিউটা কী হবে এখানে চলে যাবে, তাহলে প্লাস কিউ এখানে, সেমভাবে ইন্ডাকশনের জন্য এখানে একটা কি মাইনাস কিউ হবে আর প্লাস কিউটা এদিকে চলে যাবে, এরকম কেসটা হচ্ছে। হ্যাঁ তার মানে এটা যদি ভি হয় তাহলে গোটাটাই ভি, মানে এখান থেকে এতটুকু তার কোনো তো তাহলে রেজিস্ট্যান্স তো নাই এদিকে, তার মানে এই এই যে এই পয়েন্টের রেসপেক্টে এটাও ভি হবে, তাহলে এইটা প্রথমটা ধরে নিচ্ছে ভি ওয়ান মানে প্রথমটা যেটুক এইটুক মানে এখান থেকে এইটু, সেকেন্ডেরটা ভি টু ধরো এখান থেকে এইটু এখান থেকে এইটু, থার্ডেরটা ধর ভি থ্রি এটা হচ্ছে ধর এখান থেকে এইটু, তাহলে এখান থেকে কী বলতে পারি ভি ইকুয়াল টু কি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। ভি ওয়ান কত, কিউ ইকুয়াল টু আমি জানি সি ভি, তাহলে ভি ইকুয়াল টু কত কিউ বাই সি, তাহলে এখান থেকে আসতে আসতে হচ্ছে ফার্স্টেরটার জন্য কত কিউ কিউ চার্জ, ফার্স্টের যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারের জন্য সি চার্জ আর নিচে কত ভি ভি ইকুয়াল টু দেখলাম কিউ বাই সি, তাহলে নিচেরটা সি ওয়ান যেহেতু ফার্স্টেরটা ক্যাপাসিট্যান্স ধরে নিচ্ছে সি ওয়ান, প্লাস দিয়ে কত হবে প্লাস দিয়ে কত হবে কিউ বাই সি টু, প্লাস দিয়ে কত হবে কিউ বাই সি থ্রি, তাহলে এখান থেকে কমন যাচ্ছে কত কিউ কমন গেলে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে এটা আমি পাইলাম ভি, এবার ধর সেম জিনিসই বাইরে আনলাম, একটা ধর ক্যাপাসিটার আছে হচ্ছে ক্যাপাসিটেন্স আছে সি আর এই ব্যাটারিটা সেমি লাগাইলাম, হ্যাঁ সেমি লাগাইলাম, ধর এটা ভি,
তাহলে এখান থেকে আমি কিউ ইকুয়াল টু কত বলবো, ধর সেম পরিমাণে চার্জ হলো কিউ, কিউ ইকুয়াল টু কত সিভি, তার মানে এখান থেকে ভি কত কিউ বাই সি। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি, এই যে এইটা আর এটা সেম ব্যাটারি ছিল, বললাম এই ব্যাটারিটাকে এখানে লাগাইলাম রুম করে, তাহলে এখান থেকে কম্পেয়ার করলে কী আসলো, এটাও কিউ এটাও কিউ কাটাকাটি চলে যাবে। তাহলে কম্পেয়ারিং করলে কম্পেয়ার করলে কত আসবে, ওয়ান বাই সি ইকুয়াল টু আসবে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে দেখ আমরা যেটা রেজিস্ট্যান্সে জানি হচ্ছে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী হয়, সিরিজে লাগাইলে খালি অ্যাড হইতে হইতে যায়, কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে যদি সিরিজে লাগাই উল্টা কেসটা হয়, ওয়ান বাই সি ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে এখানে দেখ এটা ওয়ান বাই রেশিও করে দেওয়া আছে, তার মানে এটাতে এটাতে যদি আমাদের মিনিমাম যে ক্যাপাসিট্যান্স, তিনটা তিনটা নিয়ে কাজ করলাম, তিনটার মধ্যে যে মিনিমাম যে ক্যাপাসিট্যান্সটা থাকবে, মিনিমাম যে ক্যাপাসিটারটার মধ্যে ক্যাপাসিট্যান্সটা থাকবে, তাহলে ওই ক্যাপাসিট্যান্সটার চেয়েও যে আমাদের লব্ধিটা আসলো, এই যে লব্ধিটা ইকুইভ্যালেন্ট বলতে পারিস, তাহলে এই এই লব্ধিটা কি আসলো, তুল্য তুল্য ক্যাপাসিট্যান্সও বলতে পারিস সেটাকে। তাহলে এই যে তুল্যটা যেটা আসলো এই সিটা, সিটা কী হচ্ছে এদের মধ্যে যেটা মিনিমাম, ধর ধরে নিলাম সি ওয়ানটা মিনিমাম, তাহলে তার চেয়েও ছোটো আসবে। একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে পারি, ধর হচ্ছে একটা, ধর যদি দুইটা নিয়ে করলি তাহলে ওয়ান বাই সি ইকুয়াল টু কত, ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু করলে কত আসছে স্যার, তাহলে এখান থেকে সি কত আসবে, সি আসবে হচ্ছে সি ওয়ান প্লাস সি ওয়ান সি টু বাই হচ্ছে সি ওয়ান প্লাস সি টু। করে দেখ, ধর সি ইকুয়াল টু ধরেন সি ওয়ান ইকুয়াল টু দুই, সি টু ইকুয়াল টু ধর তিন, তাহলে উপরে কত আসবে, সি ইকুয়াল টু সিকুয়াল টু কত আসবে ছয়, নিচে উপরে ছয়, তিন গুণে ছয়, নিচে পাঁচ, তার মানে দেখ এটা একের চেয়ে ছোটো আসবে, তাহলে ওয়ান পয়েন্ট সামথিং কিছু আসবে। তার মানে কি মিনিমাম নিয়েছিলাম দুই আর তিন নিয়েছিলাম, তার মানে মিনিমাম দুই ছিল, কিন্তু তুল্যটা আসবে দেখ, তুল্যটা কত আসবে, দুইয়ের চেয়ে তো ছোটো আসবে, দুইয়ের চেয়ে ছোটো আসবে, তার মানে কি আসবে, তুল্যটা যেটা ওটা দেখলাম দুইয়ের চেয়েও ছোটো আসতেছে, মানে মিনিমাম যেটা নিচ্ছে ওটার থেকে ছোটো আসতেছে। এবার ধর আমরা যদি করি, এটা ছিল হচ্ছে সিরিজ, এবার ধর আমরা প্যারালাল করব, প্যারালাল করতে গেলে কী করতে হবে, না প্যারালাল ক্যাপাসিট্যান্সগুলো কি নিলাম, ধর এখন ধর একটা এখানে একটা আর এখানে একটা, প্যারালাল করতে গেলে কী করতে হবে, তিনটা প্লেটকে একদিকে লাগাইতে হবে আর এদিকে তিনটা প্লেটকে একদিকে লাগাইতে হবে, লাগাই নিয়ে তার একটা ব্যাটারি লাগাইলাম, হ্যাঁ ব্যাটারি লাগাইলাম, ব্যাটারি ধর ভোল্টেজ ভি দেওয়া আছে। এবার দেখ তিনটা প্যারালাল আছে, তার মানে কি প্রত্যেকটার অ্যাক্রসে ভি ভোল্টেজ ভি করে আছে, এটাও ভি এটাও ভি এটাও ভি, আর হয়েছে এটা সি ওয়ান এটা সি টু এটা সি থ্রি, হ্যাঁ। এবার যেহেতু ভোল্ট কিউ ইকুয়াল টু সিভি সিভি, এবার ভি ইকুয়াল টু হচ্ছে তাহলে কিউ বাই সি, এবার ভি বললাম প্রত্যেকটা সমান, সি আলাদা, সি যদি আলাদা হয় তার মানে কিউগুলোকে আলাদা হবে, কিউগুলো যদি সেম হয়ে যায়, কিউগুলো সেম হয়ে গেলে তো তাহলে তো ভি সেম থাকবে না, যেহেতু সি আলাদা তার মানে কিউগুলোকে আলাদা হতে হবে। তাহলে ফার্স্ট একটা ধরে নিচ্ছে হলো এখানে কিউ কিউ ওয়ান, এটাতে কিউ টু, এটাতে কিউ থ্রি, এটা কিউ থ্রি। তাহলে হচ্ছে এবার এবার যদি করি, তাহলে এখান থেকে আমি ফার্স্ট একটার জন্য ধর ফার্স্ট একটার জন্য ফার্স্ট একটার জন্য কী পাবো, কিউ ইকুয়াল টু কিউ ওয়ান ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু সি ওয়ান ভি, কিউ টু ইকুয়াল টু কত সি টু ভি, আর কিউ থ্রি ইকুয়াল টু সি থ্রি ভি। তাহলে তাহলে দেখ টোটাল চার্জ তো কনস্ট্যান্ট, আবার কিউ ইকুয়াল টু টোটাল চার্জ দিয়ে ধরি, এটা কত কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি, হ্যাঁ। তাহলে এখান থেকে করলে কমন যায় কত, ভিটা কমন যায়, তাহলে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, হ্যাঁ এটা আসলো এইভাবে করলে। আর যদি সেম জিনিসই করি, ধর তিনটার মধ্যে একটা ক্যাপাসিট্যান্স লাগালাম আর এই ব্যাটারিটা ধর সেমই দিলাম, আর ধর এখানে যেমন টোটাল চার্জ কত আছে কিউ, তাহলে এই ভি লাগাইলাম, এটা ধর সি ক্যাপাসিট্যান্স, তাহলে টোটাল চার্জ ধরে নিলাম কিউ আছে, তাহলে এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, হ্যাঁ। তাহলে এখান থেকে তুই কিউ ইকুয়াল টু কত বলতে পারিস সিভি, তাহলে এইটা আর এটা যদি কম্পেয়ার করিস, এটা এটা কম্পেয়ার করলে কত হবে, ভিভি কাটবে কিউ কিউ কম্পেয়ার করলাম, তাহলে সিভি ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু এইটা, তাহলে কম্পেয়ার করলে এই এইটুকটা মানে ভিভি কাটে যাবে, কম্পেয়ার করলে কত আসতেছে সি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের প্যারালাল প্লেট যদি নিই, তাহলে পরে তাদের জন্য তুল্য ধারকত্ব বা হচ্ছে তুল্য ধারকত্ব বলতে পারিস, তুল্য ধারকত্ব কত হবে, তাহলে দেখ এটাতে ম্যাক্সিমাম যেটা হবে তার তুল্য ধারকত্বটা তার চেয়ে বড় হবে। দেখ এখানে ধর এক দুই তিন তিন তিনটা আছে, ধর একটা এক একটা দুই একটা তিন, তাহলে হচ্ছে যোগ করলে কত হবে ছয় হবে, তার মানে কি তুল্যটা যেটা আসলো ওটা হচ্ছে ম্যাক্সিমাম কত ছিল তিন, তিনের চেয়েও বড়। তাহলে এটাই হচ্ছে, তো এটা হচ্ছে তোর প্যারালাল প্লেট ক্যাপাসিটি, বুঝলি? তাহলে তাহলে আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে আমরা আর কিছু যদি থাকে এই চ্যাপ্টারে দেখবো, নাহলে নেক্সট নেক্সট হচ্ছে চ্যাপ্টার শুরু করবো। থ্যাংক ইউ।